হাই এভরিওয়ান, গুড মর্নিং। এখন বাজে সকাল 11টা আর আমি এখন আছি আমার রুমে। তো দেখতে পাচ্ছ বাইরেটা, বাইরে প্রচণ্ড রোদ উঠেছে। আর এই দেখো, এটা হচ্ছে পেঁপে গাছ। আমাদের বাড়িতে একটা বড় একটা পেঁপে গাছ আছে, ছোটো ছোটো পেঁপে হয়েছে, অনেক বড় বড় ছিল, সব খাওয়া হয়ে গেছে, কিছু কাঁচা কিছু পাকা পেঁপে খাওয়া হয়ে গেছে। আর ওদিকটা দেখো, সরাজের একটা গেঞ্জি পরে রয়েছে, হাওয়াতে হয়তো পড়ে গেছে। তো এবার আমি বিছানাটা একটু গুছিয়ে নিই, তারপর তোমার সাথে আবার কথা বলছি। এই দেখো, সরাজ কাজ করছে, খুব মন দিয়ে কাজ করছে। একটু তাকানোর সময় পায় না, সারাদিন কথা বলার ও পায় না, ওই একটু হাই করে দিল। কাজ করো কাজ করো, আমি একটু নিচে যাই, বুঝলে? কি কি রান্না করেছি একটু দেখে আসি। চলো আমরা তাহলে এবার নিচে যাই। ও, এটা হচ্ছে লাউ শাক পাতা বাটা, এটা হচ্ছে সয়াবিন, এটা কলমি শাক ভাজা, আর নিচে আছে হচ্ছে কাঁকরোল ভাজা, আর ওদিকটায় আছে হচ্ছে মাছের ঝোল, আর আছে ভাত। তো এই দেখো, এটা হচ্ছে ব্রাউন রাইস। আমরা বেশিরভাগ দিন ব্রাউন রাইসটাই খাই, ওটা ভালো বেশ খাওয়াটা। তো এবার চল স্নানে যাব, অনেক দেরি হয়ে গেছে, প্রায় একটা মতো বেজে গেছে। তো তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে। এখন বাড়ি দুপুর দেড়টা, আর আমি দেখতে পাচ্ছ স্নান করে রুমে চলে এসেছি, চুলগুলো ভেজা রয়েছে পুরো, আজকে শ্যাম্পু করেছি। আর সরাজ এখনও কাজ করছে, আজকে আমাদের খেতে একটু দেরি হবে, অন্যদিন আমাদের একটা কি দেড়টার মধ্যে খাওয়া কমপ্লিট হয়ে যায়। এখন আজকে একটু দেরি হবে, কারণ আমার প্রচুর ইম্পর্টেন্ট কাজ চলছে। এখন আমি ভাবছি একটু নেল পলিশ পরে নিই, নেল পলিশ পরার পর তারপরে ও কখন কাজ শেষ হয় তারপর নিচে যাবো, তারপর আমরা দুজনগুলো খাবো, দিকে মাও ওয়েট করছে, দেখা যাক ওর কাজ কখন শেষ হয়। তো আমি একটু নেল পলিশগুলো করে নিই, তো তোমাদের সাথে আবার পরে কথা বলছি। টাটা। হাই এভরিওয়ান, গুড ইভিনিং। এখন বাজে সন্ধ্যা 6:05 আর আমি চলে এসেছি ছাদে। রোদটা কমে গেছে, তো ছাদে একটু গাছগুলো দেখে জল দেবো। তার আগে তোমাদের দেখিয়ে দিই আমাদের ছাদে কী কী গাছ হয়েছে। এটা একটা খুব সুন্দর দেখতে ফুল, কি ফুল আমি ঠিক বলতে পারবো না। আর এটা আছে টগর ফুল গাছ, একটা ছোট ফুল হয়েছে। আর এখানে আছে একটা ধান গাছ, আর অনেক ধান গাছ হয়েছে, তো এখান থেকে মা কেটে কেটে সিংহাসনে রেখে দিয়েছে। এখানে আছে উচ্ছে গাছ, মাঝে মাঝে এখানে উচ্ছে হয় একটা দুটো করে। এখন অবশ্য একটা উচ্ছে নেই, একটা ফুল এসেছে। এই যে গাছ সব, এটা হচ্ছে পুদিনা পাতা গাছ, এটা হচ্ছে
পুঁইশাক গাছ, আর এখানে আছে হচ্ছে লাউ গাছ। এই যে হচ্ছে লাউ গাছ, তো দেখতেই পাচ্ছ লাউ ধরেছে অনেক। তোমাদের ভালোই লাউ ধরে গেছে, নিচেও অনেক লাউ হয়েছিল, সেগুলো সব খাওয়া হয়ে গেছে। 13 পিসের মতো লাউ হয়েছিল, তো এখন দেখা যাক আর কত লাউ হয়। এখানটা আমি আর সরাজ একটু মাচা করে দিয়েছি, কিন্তু লাউ গাছটা আমি যত ওকে এদিকে সরাই, ও বেঁকে বেঁকে কোনার দিকটা আসবে। এগুলো সব পুরুষ ফুল, এর মধ্যে খুব কম মেয়ে ফুল ফোটে প্রতিদিন, পুরুষ ফুলের সংখ্যাটাই বেশি। ফুলগুলো এত সুন্দর লাগে দেখতে। এই যে এদিকটা পুরো ভরে গেলে তারপর আমরা আবার মাচা দেবো, তো এদিকটা মাচা দেবো। তো গাছে আমি জল দিয়ে নিই তোমাদের সাথে, তারপর আবার ও হ্যাঁ আরেকটা জিনিস, মানে একটু কাটো জিরো রোদে দিয়েছি, তো গাছে জল দিয়ে নিই। এখন বাজে সন্ধ্যা 6:15, আর আমি এখনও ছাদেই আছি, দেখতেই পাচ্ছ ফোকাস নিচ্ছে। হ্যাঁ, তো দেখতেই পাচ্ছ আকাশটা কী সুন্দর লাগছে দেখতে, একটু পরেই তারা উঠবে, চাঁদ দেখা যাবে। তো আজকে আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি, আর ফোকাস নেয় না, ফোকাস যাই হোক, আজকে আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের সাথে আবার কালকে দেখা হবে নতুন কোনো ব্লগের সাথে, ততক্ষণকার জন্য তারা। আর আমার ব্লগটা ভালো লাগলে তো অবশ্যই একটু লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটিকে। আর আর কি বলবো, অনেকদিন বাদে ব্লগ করছি, সরি। টাটা টাটা টাটা, তোমার লাউ গাছকে একটু টাটা দিয়ে দাও, টাটা টাটা, আকাশটা কি সুন্দর, যাই হোক টাটা।